গণিতে সংখ্যা তৈরি করতে কতগুলো সংখ্যা লাগে? অঙ্ক সংখ্যা নটা নয়, দশটা লাগে, এক থেকে নয় এবং শূন্য। হ্যাঁ, শূন্যর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা সংখ্যা তৈরিতে। শূন্য মানে এমনিতে কিছু নয়, কিন্তু যখন সংখ্যার ডান দিকে বসে, একটা শূন্যর জন্য মান বেড়ে যায় 10 গুণ, দুটো শূন্যর জন্য 100 গুণ, তিনটে শূন্যর জন্য 1000 গুণ, এইভাবে। আবার বাঁ দিকে যদি শূন্য বসে তার কিন্তু কোনো দাম নেই, বুঝতে পারছ? এই যে সংখ্যাগুলো, তার মধ্যে তোমরা যদি পরপর ভাবো, প্রথমে ভাববে এক অঙ্কের সংখ্যা কতগুলো আছে, নটা, মানে 1 থেকে 9 পর্যন্ত। দু অঙ্কের সংখ্যা কতগুলো, দু অঙ্কের সংখ্যা 10 থেকে 99 পর্যন্ত, বাদ দিতে হচ্ছে 99 থেকে এক অঙ্কের সংখ্যা 9 পর্যন্ত, নটা বাদ দিতে হচ্ছে। তাহলে কত থাকে 99 থেকে 9 বাদ দিলে? কেন তাই হবে, 90 হবে, 9 থেকে 9 বাদ দিলে তোমার শূন্য হয় 90টা। তিন অঙ্কের সংখ্যা কতগুলো হবে অঙ্কিতা? একশো থেকে 999 পর্যন্ত মোট কটা হয়? 999 পর্যন্ত তিন অঙ্কের সংখ্যা, পরের সংখ্যা 1000, সে কিন্তু 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে তিন অঙ্কের সংখ্যা কতগুলো হচ্ছে? 999 যে বড় সংখ্যা, তার থেকে কত বাদ দেবে? দু অঙ্কের বড় সংখ্যা মানে 99, 100-র আগের সংখ্যা 99 পর্যন্ত বাদ দিচ্ছ, দিলে সংখ্যা কতগুলো হচ্ছে? 900টা। 999 থেকে 99 বাদ দিচ্ছ, তার 99 তো বাদ থেকে যা চলে যাচ্ছে, থাকে কত? 900। এমনি করে তুমি ভাবো, 4 অঙ্কের সংখ্যা কতগুলো, সবচেয়ে ছোট সংখ্যা কত 4 অঙ্কের? 1000। তার থেকে কত দূর হবে 4 অঙ্কের সংখ্যা? 9999। 1099 কেন হবে? 9999, ওই যে সব বড় সংখ্যাগুলো, সেগুলো দিয়ে সংখ্যাটা তৈরি করতে হবে। তাহলে কতগুলো হলো? 4 অঙ্কের সংখ্যা কতগুলো আছে? 9000টা। কী করে বার করবে? 9999 থেকে 3 অঙ্কের বড় সংখ্যা 999 বাদ দিবে, বাদ দিলে হয় 9000টা। এমনি করে 5 অঙ্কের সংখ্যা কত পাবে? 99999 থেকে তুমি বাদ দেবে কত? যে 4 অঙ্কের বড় সংখ্যা 9999 বাদ দেবে, দিলে কত পাবে? 90000। 5 অঙ্কের সংখ্যা হলো, এই 90000টি কিন্তু 5 অঙ্কের সংখ্যা আছে। 6 অঙ্কের কতগুলি আছে? 6 অঙ্কের বড় সংখ্যা হচ্ছে 9,99,999, আর ছোট সংখ্যা 1,00,000। তাহলে 6 অঙ্কের সংখ্যা কতগুলো? ওই যে 9,99,999 থেকে তুমি বাদ দেবে 99,999, মানে বাদ দিলে কত হয়? হ্যাঁ,